মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা তিনি। মুনমুন সেনকে এক ডানে চেনে গোটা বাংলা। তবে শুধু বাংলা নয়, মুনমুন সেনের জনপ্রিয়তা কিন্তু রয়েছে পাকিস্তানেও। সেখানকার প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন বন্ধু। যদিও তখনকার দিনের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করে ইমরান খান এবং মুনমুন সেনের মধ্যে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে কথা অবশ্য অস্বীকার করেনি মুনমুন নিজেও। সেই সময় ইমরান ভারতে খেলতে এলে মুনমুন অবশ্যই তার খেলা দেখতে যেতেন, আর ইডেনে খেলা থাকলে মুনমুন সেনের সঙ্গে দেখা করতে আসতেন ইমরান খান। ইমরান খানের খেলোয়াড় জীবন ছিল হিট অ্যান্ড হট অ্যান্ড বল সিনেমার মতো। মাঠ এবং মাঠের বাইরে ইমরান এক দুরন্ত চরিত্র। মাঠের খেলায় বোলিংয়ে লাফিয়ে উঠে ডেলিভারিতে সুইং এবং পেসে আউট করতেন ব্যাটসম্যানদের। মাঠের বাইরে তার লম্বা চুল, ইংরেজি বলার দক্ষতা, হাঁটা চলার আদব কায়দা, কেতাদুরুস্ত ফ্যাশন। পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী অধিনায়ক বলা হয় তাকে, অন্যতম সেরা ক্রিকেটারও। দেশের হয়ে 88টি টেস্ট ও 175টি ওয়ানডে খেলেছেন। বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা অলরাউন্ডার। তার নেতৃত্বেই 1992 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন পাকিস্তান। জনপ্রিয় ক্রিকেটার থেকে মায়ের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা, এরপর তার রাজনৈতিক হয়ে ওঠা। 1947 সালে স্বাধীনতা লাভের পর যখন রাষ্ট্র পাকিস্তান চারদিক থেকেই বিপর্যস্ত, নিজেদের স্বৈরাচারিতার ফলে 1971 সালে অখণ্ড পাকিস্তান ভেঙে খান। গর্ব করার মতো কিছুই নেই পাকিস্তানের। তখন সমগ্র জাতির আশার আলো হয়ে আবির্ভূত হন তিনি। আলো ছড়াতে গিয়ে একসময় জনসাধারণ তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার সঙ্গে ইমরানের প্রেমের সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। 1985 সালের এপ্রিল মাসের প্রায় পুরোটাতেই মুম্বাইতে কাটিয়েছিলেন ইমরান। সঙ্গী ছিলেন রেখা। রেখার সঙ্গে নানা সময় ইমরানকে সমুদ্র সৈকত, পার্টি বা নাইট ক্লাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। বলিউডের আরেক অভিনেত্রী শাবানা আজমির সঙ্গেও ইমরানের ঘনিষ্ঠতা নিয়ে একসময় আলোচনায় মেতেছিল বলিউড, আর সেই জল্পনা কল্পনা কখনো উড়িয়ে দেননি শাবানা বা ইমরান। আজও তাই শাবানা ইমরানের সম্পর্ক এক রহস্য। 70-এর দশকের বলিউডের এক সাহসী নায়িকা জিনাত আমান, তার সঙ্গেও ইমরানের প্রেম নিয়ে আলোচনা শোনা যেত। 1979 সালের নভেম্বর মাসে ভারতে খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। সেবার পাকিস্তান ভারত ক্রিকেট নিয়ে আলোচনার পাশাপাশি গুঞ্জন ওঠে জিনাত ইমরানের সম্পর্ক নিয়ে। সেই বছরই নাকি ইমরানের নামের সঙ্গে প্লেবয় শব্দটি জুড়ে গিয়েছিল। ব্যক্তিগত জীবনে ইমরান 3টি বিয়ে করেছেন। ইমরানের তৃতীয় স্ত্রীর নাম বুশরা বিবি। এর আগে ইমরান বিয়ে করেন জেমিমা গোল্ডস্মিথকে। 1995 সাল থেকে সেই সংসার টিকে ছিল 2004 সাল পর্যন্ত। 2004 সালের পর ইমরান বিয়ে করেছিলেন রেহাম খানকে, যে সংসার টিকে ছিল মাত্র 10 মাস। ইমরান আহমেদ খান নিয়াজি 5 অক্টোবর 1952 সালে লাহোরের মিয়ানওয়ালির একটি পশতুন পরিবারে ইকরামুল্লাহ খান নিয়াজি এবং শওকত খানমের ঘরে জন্মগ্রহণ করেন। ইমরান খান পশতুন জাতিসত্তা এবং নিয়াজি উপজাতির অন্তর্গত। ইমরান খানের পূর্বপুরুষদের মধ্যে একজন হাইবত খান নিয়াজি ছিলেন, শেরশাহ সুরির প্রধান সেনাপতি এবং পাঞ্জাবের গভর্নর। ইমরান খানের মা বুরকির পশতুন উপজাতি থেকে, যিনি পাকিস্তানের ইতিহাসে বেশ কয়েকজন সফল ক্রিকেটার দিয়েছেন। তার চাচাতো ভাই জাভেদ বুরকি এবং মজিদ খানও পাকিস্তানের সফল ক্রিকেটার। ইমরান খানও সুফি যোদ্ধা কবি পীর রোশনের বংশধর। ইমরান খান লাহোরের আইসজিন্স কলেজ এবং ক্যাথেড্রাল স্কুলে, তারপরে ওয়েচেস্টারের রয়্যাল গ্রামার স্কুলে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং ক্রিকেটে দক্ষতা অর্জন করেন। 1972 সালে তিনি অক্সফোর্ডের ক্যাবল কলেজে ভর্তি হন এবং 1975 সালে দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক হন। 1996 সালে ইমরান তার নিজের বাসভবন জামান পার্কে বসে বেশ কিছু কাছের এবং নতুন বন্ধু মিলে সিদ্ধান্ত নেন রাজনৈতিক দল গঠনের। শুরুতে দলটির নাম দিয়েছিলেন জাস্টিস পার্টি, পরবর্তীতে নাম পরিবর্তন করে হয় তেহরিক ই ইনসাফ। মানুষের কাছে সহজে গ্রহণযোগ্যতা পাবার জন্য নিজের জনপ্রিয়তার পাশাপাশি ধর্মকে পুঁজি হিসেবে নিয়ে নেন তিনি।
নিজের ইসলামী আদর্শের ইমেজ প্রদর্শন করেন জনমানুষের সামনে। তবে এত সহজে রাজনীতির মাঝ দাঁড়ানো সম্ভব হয়নি তার পক্ষে। 2002 সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয় তার দল। হাস্যকর হলেও সত্যি, সেবার তার দল আসন পায় মাত্র একটি, এবং সেটি ছিল তার নিজের এলাকাতে অংশ নেয়া তার নিজের আসন। তবে সে ঘটনায় ভেঙে পড়েনি ইমরান। জাতীয় পরিষদে তার দায়িত্ব পালন করেছেন নির্দিষ্ট মেয়াদের পুরোটা জুড়েই। 2013 সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান তেহরিক ই ইনসাফ তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। 2018 সালের জাতীয় নির্বাচনে পিটিআই এর আসন বাড়ে 114টি। পার্লামেন্টে 149টি সিট নিয়ে পিটিআই আবির্ভূত হয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে। সেই বছরের 18 আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান। পাকিস্তানে প্রধানমন্ত্রী দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন সেনাপ্রধান। ইমরান খানের ক্ষমতায় আসার পেছনে সেনা গোয়েন্দা সংস্থার সাহায্যের গুঞ্জন ছিল। সেনাবাহিনীর সাথে আপোষ রফা করেই ইমরান ক্ষমতায় এসেছেন। ইমরান আর সেনাবাহিনী দুপক্ষই এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে। বিরোধীরা প্রায় ইমরানকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে সেনাপ্রধান বাজওয়া ও গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ আহমেদ মূল কারিগরের ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ করে আসছিলেন। এক পর্যায়ে এই দুই সামরিক কর্মকর্তার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। ইমরান ফায়েজ আহমেদের পক্ষে নেওয়ায় বাজওয়া তার উপর অসন্তুষ্ট হয়ে উঠেন বলে পাকিস্তানের রাজনীতিতে আলোচনাও আছে। গত বছরের অক্টোবরে বাজওয়া ISI প্রধানের পদ থেকে ফায়েজকে সরিয়ে দিতে চাইলে ইমরান বেঁকে বসেন। তিনি ফায়েজকে পরবর্তী নির্বাচন পর্যন্ত রাখতে চেয়েছিলেন বলে অনেকের ধারণা। তবে শেষ পর্যন্ত বাজওয়ার চাওয়ার কাছেই ইমরানকে হার মানতে হয়। সেনাবাহিনীর সঙ্গে ইমরানের এই বিরোধকে কাজে লাগাতে উঠে পড়ে লাগে বিরোধীরা। ইমরানের সঙ্গে বাজওয়ার দ্বৈরথ ফের প্রকাশ পায় রাশিয়া ইউক্রেন ইস্যুতেও। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে রাশিয়া যেদিন ইউক্রেন হামলা চালায়, ঘটনাচক্রে সেদিনই রাশিয়া নেমেছিল ইমরান। পশ্চিমা অনেক দেশ ইউক্রেনেই হামলায় রাশিয়াকে দোষী বললেও ইমরান সে পথে হাঁটেননি। রাশিয়ার উপর নিষেধাজ্ঞাও সামিল হননি। ততদিনে অবশ্য পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তুলে ফেলেছে বিরোধীরা। ইমরানের জোটে ভাঙ্গনও সৃষ্টি হয়েছে। তার দলের অনেকেই তার বিপক্ষে দাঁড়িয়ে গেছেন। আস্তাভুটি নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে ইমরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের অভিযোগ তোলেন। ওই অভিযোগের উপর ভিত্তি করে পার্লামেন্টের ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাবটি বাতিলও করে দিয়েছিল। তারপর ইমরানের আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্টও ভেঙে দেন। এর বিরুদ্ধে বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে পাশার দান উল্টে যায়। 4 দিনের শুনানি শেষে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট পুনর্বহাল করতে এবং সেখানে আস্থাভোট সম্পন্ন করতে বলে। নির্ধারিত সময়ে পার্লামেন্ট শুরু হলেও অধিবেশন বারবার মুলতবি। সুপ্রিম কোর্টের আদেশ রিভিউয়ের চেষ্টায় শনিবার একের পর এক নাটকীয় পরিস্থিতির অবতারণা ঘটে। স্পিকারের পদত্যাগের পর মধ্যরাতে আস্থাভোট অনুষ্ঠিত হয়, যাতে হার মানতে হয় পিটিআই প্রধানের। জানুয়ারি 1962, পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি জেনারেল আইয়ুব খানের ক্ষমতা দখলকে সমর্থন জানাতে অস্বীকার করেন। পরে ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডারের মাধ্যমে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। 1960 সালের জুলাইয়ে ইবিডি ও লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয় তাকে। 1962 সালের জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানে 1952 সালের নিরাপত্তা আইনের আওতায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বানোয়াট অভিযোগে করাচির কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। সেপ্টেম্বর 1977, জুলফিকার আলী ভুট্টো 1973 সালের আগস্ট থেকে 1977 সালের জুলাই পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1974 সালে রাজনৈতিক এক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার দায়ে 1977 সালের সেপ্টেম্বরে গ্রেফতার হন তিনি। লাহোরের হাইকোর্টের তৎকালীন বিচারপতি খাজা মোহাম্মদ আহমদ সামদানি তাকে মুক্তির আদেশ দিয়েছিলেন। ওই সময় এই বিচারপতি বলেছিলেন, ভুট্টোকে গ্রেফতারের আইনি কোনো ভিত্তি নেই। তার এমন মন্তব্যের 3 দিন পর মার্শাল ল রেগুলেশন 12 এর আওতায় আবারও তাকে গ্রেফতার করা হয়। এমনকি ভুট্টোকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়।
1979 সালের 4 এপ্রিল পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মার্চ 2023 পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পৃথক 2 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইসলামাবাদের এক বিচারককে হুমকি এবং তোষাখানা উপহার সংক্রান্ত মামলা শুনানিতে অংশ না নেওয়ায় তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়। পরে গ্রেফতার ঠেকাতে জামান পার্কে ইমরান খানের বাসভবনের বাইরে হাজার হাজার পিটিআই সমর্থক কর্মী জড়ো হন। নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের উপর কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করায় পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। মে 2023 আল কাদির ট্রাস্ট মামলার দুর্নীতির অভিযোগে 9 মে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের নভেম্বরে যখন তিনি পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে প্রচারণা করছিলেন তখন তার পায়ে গুলি করা হয়। তিনি এই ঘটনার জন্য একজন ঊর্ধ্বতন সেনা গোয়েন্দা কর্মকারী কর্তাকে দায়ী করেছিলেন। গত 6 মে লাহোরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় কিছুটা দুঃসাহসী কাজ করে বসলেন ইমরান। ভাষণে তিনি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এর কাউন্টার ইন্টেলিজেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ফয়সাল নাসিরের বিরুদ্ধে তাকে 2 বার হত্যার চেষ্টার অভিযোগ তোলেন। তার আসল নাম ফয়জুল নাসির। আইএসআই এর এই কমান্ডারের কলকাঠিতেই নাকি ইমরানকে খুনের ছক্কশাজ হচ্ছে বলে দাবি করেছেন পিটিআই। সাংবাদিক আশরাত শরীফ খুনেও এই আইএসআই কমান্ডারের নাম জড়িয়েছিল। ফয়জুল নাসিরের উত্থানও হয়েছিল দ্রুত। ইমরানের সমর্থকদের কথায় পাকিস্তানের একজন সেনা অফিসার একদিন হঠাৎ করেই পাক গুপ্তচর সংস্থার কর্মকর্তার পদে উঠে আসেন। মেজর জেনারেল ফয়জুল নাসির হন আইএসআই এর অন্যতম মাথা। পিটিআই দাবি করেছিল ইমরান ও তার সমর্থকদের সরিয়ে দিতে পদোন্নতি দিয়ে আইএসআই এ পাঠানো হয় ফয়জুলকে। ইমরানের উপর যে হামলা করা হয়েছিল তার পরিকল্পনাও নাকি ছিল এই ফয়জলেরই। শুটার ঠিক করা থেকে শুরু করে অস্ত্র যোগানো, হামলার পুরো পরিকল্পনাই এই সেনা অফিসারের মস্তিষ্ক প্রসূত বলে দাবি করেছিল পিটিআই। পাকিস্তানের মিডিয়া একবার জানিয়েছিল আইএসআই এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমের ডানহাত হিসেবে পরিচিত মেজর জেনারেল ফয়সল নাসির। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অন্তত 30 জন ব্রিগেডিয়ারের পদোন্নতিতে নির্দেশিকা জারি করেন পাক সেনা। সেই তালিকায় ছিল ফয়জুল নাসিরের নাম। ব্রিগেডিয়ার থাকাকালীন কোর অফ মিলিটারি ইন্টেলিজেন্সের দায়িত্ব সামলাচ্ছিলেন ফয়জুল, সেই কারণে তাকে আইএসআই তে নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী একসঙ্গে 10 জনের বেশি ব্রিগেডিয়ারের পদোন্নতি হয় না পাক সেনায়। সেই নিয়ম ভেঙে ফয়জুলকে মেজর জেনারেল করা হয়েছে। শুধুমাত্র ইমরানকে সরানোর জন্যই এই পদক্ষেপ বলে দাবি করেছে পিটিআই। মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতারের পরপরই লাহোরে ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও আগুন দেয় পিটিআই সমর্থকরা। প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। মোবাইল ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না। বুধবার থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমও ব্যাহত রয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার পর এখন গোটা পাকিস্তান উত্তাল। ইমরানকে 8 দিনের রিমান্ডে নেওয়ার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তার রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফের কর্মী সমর্থকদের সঙ্গে বিভিন্ন শহরে সংঘর্ষ চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সরকারি হিসাবে মৃতের সংখ্যা 5, তবে পিটিআইয়ের দাবি এই সংঘর্ষে এখন পর্যন্ত তাদের 47 কর্মী প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে লাহোর, ইসলামাবাদের মতো বড় শহরগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন তাকে কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে। 1992 বিশ্বকাপ জয়ী দলের আরেক নায়ক ওয়াসিম আকরাম এক টুইটার বার্তায় বলেন, আপনি মানুষ হিসেবে একজন, কিন্তু আপনার রয়েছে লাখো মানুষের শক্তি। অধিনায়ক, আপনি শক্ত, অটল থাকুন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাকে ইসলামাবাদ হাইকোর্টের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তারের উপর শুনানির সময় পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দ্য ডন।
ইতিহাসে এই প্রথম কেউ শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করল এবং জিতেও গেল। ইমরান খান এমন একজন মানুষ যিনি পাকিস্তানের ইতিহাস বদলে দিল। ওয়েল ডান প্রিয় ক্যাপ্টেন ইমরান খান।